রিয়েলি খুব প্রয়োজনীয় এবং আমার আপনার সবারই দরকার খাওয়ার পর হাঁটতেও হবে শুধু যে খেলাম তা না কমপক্ষে দশ মিনিট হাঁটবেন আর এই অভ্যাসটা কত লাভজনক চলুন না আমরা একটু জেনে নিই খাওয়ার পর শুধু শুয়ে থাকলে নড়াচড়া করলে বসলাম উঠলাম টেলিভিশন দেখলাম হবে না স্বাস্থ্যবিধি বাঁচাতে হাঁটাচলাও করতে হবে দিন হোক কিংবা রাত ভরা পেট ভর পেট মানে একদম ফুল পেট খেয়ে বেশ কিছুক্ষণ সচল থাকা জরুরি তাই খাওয়ার পর অন্তত দশ মিনিট হাঁটার পরামর্শ দিচ্ছেন বিভিন্ন বিশেষজ্ঞরা বিভিন্ন চিকিৎসকরা যারা এ বিষয়ে রিসার্চ করেছেন গবেষণা করেছেন তারা বলছেন হাঁটতে খাওয়া দাওয়ার পর সচল থাকলে শরীরও ভালো থাকে হজমের গোলমালও একেবারেই হয় না বললেই চলে তো সুতরাং হাঁটতে হবে ভরা পেট খাওয়ার পর দশ মিনিট হাঁটলে বিশেষ করে রাতে খাওয়ার পর দশ মিনিট হাঁটলে বদলে যাবে আপনার জীবন আমরা কি করি খাবার সময় প্রচুর কার্বোহাইড্রেট খাই এবং এই কার্বোহাইড্রেট খাওয়াটা আমাদের দরকার সাথে ক্যালোর যুক্ত প্রোটিন অনেক প্রোটিনও আমাদের খেতে হবে সেজন্যে এত কিছু খেলে আমাদের হাঁটার কোনো বিকল্প থাকে না আর পেটের মেদ এই হাঁটলেই কমবে ইনশাল্লাহ যারা ডায়াবেটিসে ভুগছেন তাদেরও খাওয়ার পর নিয়ম করে অন্তত দশ মিনিট হাঁটা উচিত কারণ খাওয়ার পর রক্তে শর্করার মাত্রা বেড়ে যায় হাঁটলেটা অনেকটাই নিয়ন্ত্রণে আসে খাওয়ার পর দশ মিনিট হাঁটলে উচ্চ রক্তচাপের মাত্রাও কমে যায় কি সুন্দর রক্তের মাত্রা কমে যায় কিসের উচ্চ রক্তচাপের মাত্রা কমে যায় ডায়াবেটিস নিয়ন্ত্রণ হয় হজম হয় ভালো ঘুম হয় মন প্রফুল্ল থাকে তাহলে কেন হাঁটবো না চলুন আমরা সবাই এই কাজটি করি রক্তচাপের সমস্যা যারা ভুগছেন খাওয়ার পর হাঁটাহাঁটি করলে সুস্থ থাকা সম্ভব ইনশাল্লাহ অনেক সময় নিয়ম করে হাঁটার অভ্যাসও রক্তচাপের মাত্রা নিয়ন্ত্রণে চলে আসে দর্শক এই ছিল আজকে আমাদের এই অনুষ্ঠানের

একটা ফোনে আমাকে দেখবেন আর একটা ফোনে আমার সঙ্গে কথা বলেন এইভাবে আপনি ফোন দেন তাহলে আপনার উপকার হবে ধন্যবাদ সম্মানিত দর্শক শ্রোতা সময় হল বিদায় নেবার এতক্ষণ যারা আমাদের সাথেই ছিলেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আবারও বলছি যারা এখনো সাবস্ক্রাইব করেননি প্লিজ আপনি একটু সাবস্ক্রাইব করেন এবং কমপক্ষে দশজন বন্ধু বান্ধব আত্মীয় স্বজনকে সাবস্ক্রাইব করে দেবেন যারা